এখন দুই হাজার চব্বিশ সন দুই হাজার আঠারো সন থেকে বিশ্ব ইজতেমায় সারা পৃথিবীর দাওয়াতত্তাবলীগের মার্কাজ নিজামুদ্দিনের আমির যিনি মারোনা সাদ কান্দুলিবির দামাত ভরা কত হোম বাংলাদেশের বিশ্ব ইজতেমায় শরিক হতে পারছেন না এবং প্রতি বছর আমরা প্রতারিত হচ্ছি প্রতি বছরই বলা হয় এই বছরের মতো একটু ছাড় দেন আগামী বছর আমরা ব্যবস্থা করব এই বলতে বলতে আমরা দুই হাজার চব্বিশে এসে পৌঁছি প্রত্যেক বছরই করোনা কোনো কারণ ছিল যেটা আমরা মেনে নিছি এই বছর সাহাযকে আনতে না পারার পিছনে কোনো কারণ নেই এই অবস্থায় যদি সাহাযাপকে আনা না যায় তাহলে সুনিশ্চিতভাবে আমরা ধরে নিচ্ছি যে গত পাঁচ বছরও আমাদেরকে হেফাজত জুজুর ভয় দেখিয়ে বঞ্চিত করা হয়েছে প্রত্যেকবারই আমাদেরকে বলা হয় যে আপনারা নামলে অমুক তমুক উগ্রমহল নেমে আপনাদেরকে বাধা সৃষ্টি করবে এবং দেশের শান্তি শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন হবে আমরা প্রশ্ন করতে চাই সেটার ড্রাইভারকে আমাদের দেশে পুলিশ বাহিনী কেন র‍্যাব কেন এত এত শান্তি শৃঙ্খলা বাহিনী থাকা সত্ত্বেও মাত্র একজন ব্যক্তির নিরাপত্তা কেন আপনারা বিধান করতে পারবেন না এটা আমাদের প্রশ্ন দ্বিতীয় আজকে সাংবাদিক সম্মেলন থেকে আমরা যেটা বলতে চাই গত পনেরোই নভেম্বর এস্তেমা ইস্তেমার তারিখ নির্ধারণী বৈঠকে তিন শর্তে আমরা দ্বিতীয় পর্বে ইস্তেমা করতে রাজি হয়েছি দুই হাজার আঠারো সন থেকে আজ পর্যন্ত তাবলীগের মধ্যে যে দুইটা বিভাজন সৃষ্টি হয়েছে এটা সবাই জানে দুই পার্টি বা দুই গ্রুপ দুই দফায় ইজতেমা করতেছেন কিন্তু একচেটিয়াভাবে এক গ্রুপ প্রত্যেকবার প্রথম পর্বে ইজতেমা করবেন এটা তো সরকারের কোনো ইনসাফপূর্ণ সিদ্ধান্ত হতে পারে না এরপরও হচ্ছে এই আমরা গত বছর দাবি জানিয়েছিলাম যে দুই হাজার চব্বিশে আমরা প্রথম পর্বে ইজতেমা করতে পারি ওনারা সম্মতি দিয়েছিলেন সেই হিসাবে যখন আমরা এইবার সেই কথা স্মরণ করাই দিলাম ওনারা বললেন যে আপাতত কিছু বলার দরকার নাই আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় স্পষ্ট করে বললেন যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে আমি যদি মন্ত্রী নাও হই তবু সাহাদ সাহেবকে আমি যে কোনো মূল্যে বাংলাদেশে নিয়ে আসবো এই শর্তের উপরে আমরা দ্বিতীয় পর্বে ইতেমা করতে রাজি হয়েছি কিন্তু আশ্চর্য বিষয় ইজতেমা চলাকালীন অবস্থায় সাদ সাহেবের আসার বিষয় এখনো ধোয়াশার মধ্যে এখনো সুস্পষ্ট কোনো বার্তা পাই নাই কিন্তু তিনি দেশে নাই তিনি দেশে নাই এতটুকু তিনি নিশ্চয়তা বিধান করতে পারলেন না তাই আমরা জিজ্ঞেস করতে চাই সাত সাহেবের মতো একজন ব্যক্তির নিরাপত্তা বিধান করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যর্থ হয়েছেন যদি ব্যর্থ হন পাঁচ বছর যাবৎ তিনি ব্যর্থতার পরিচয় দিয়ে থাকেন তাহলে এই পদে থাকার অধিকার তার নাই তাকে অপসারণ করা হোক এবং সেই জায়গায় যিনি সচ্ছাহসী হবেন দায়িত্ববান হবেন উভয়ের মধ্যে সমতা বিধান করে দ্বন্দ্ব মিটানোর ক্ষেত্রে যিনি অবদান রাখতে পারবেন এমন কাউকে তার স্থলেভিষিক্ত করা হোক তৃতীয় বিষয় আজকে সাংবাদিক সম্মেলনের আমাদের পীর দেয়ালে ঠেকে গেছে সারা বাংলাদেশে আমরা জানিয়ে দিছি পনেরো নভেম্বরের আশ্বাস পাওয়ার পর যে এইবার বিশ্ব স্তমায় সাহস আব্দার কাতুম আসবেন এস্তেমার মুহূর্তে যখন আমাদেরকে হতাশ করা হইল এটা আমরা বাংলাদেশকে জানাই নেই জানাইতে পারব না তারা আসবেন আজকেই আসবেন আসছেন যখন জানবেন সাজ আসবেন না পাঁচ বছরের এই বঞ্চনা এই কষ্ট এই জুলুম নির্যাতনের যে কঠিন সময় তাদের উপরে গেছে তাদের ভিতরে যে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে এই ক্ষোভ যদি বিস্ফোরিত হয় তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এত বেশি হতে পারে যেটা এই উগ্র মহলের হৈচৈয়ের দ্বারা কোনোদিনও সম্ভব না আর এর দায়ভার কর্তৃপক্ষের উপরই বর্তাবে সরকারের উপরই বর্তাবে তাই আমরা আজকের এই কর্মী সম্মেলন থেকে সংবাদ সম্মেলন থেকে সরকারের নিকট এই চরমপত্র দিতে চাচ্ছি আজকে বুধবার সাতই ফেব্রুয়ারি বাদ মাগ্রীব মাগ্রীবের পূর্বেই সাত শাব্দারাক্কাতহুমের ভিসার কনফার্মেশন আমাদেরকে জানাতে হবে যদি তা না হয় যদি তা না হয় আগামীকাল এই বিক্ষুব্ধ জনতা কি কর্মসূচি নিবে কি করবে এটা আমরা বলতে পারি না এটা আমরা বলতে পারি না কারণ যে সর্বহারা হয় তার কোনো কিছু হারানোর ভয় থাকে না তার ফর্মুলা একটাই ডু ডাই ডু ডাই কী করবে বিক্ষুব্ধ জনতা এটা আমরা বলতে পারি না তাই আমরা চাই এই শান্তিপূর্ণ এস্তেমার মুসল্লিদেরকে খেপিয়ে না তুলে বরং যারা অপরাধ করে একজন মেহমানের আশাকে বাধাগ্রস্ত করে তাকে আপনারা দমন করুন তাদের ব্যাপারে কঠোর হস্তক্ষেপ গ্রহণ করুন এই আবেদন আজকে আমরা আমাদের সাংবাদিক সম্মেলন থেকে জানিয়েছি প্রথম পর্বে যারা ইস্তেমা করছেন সেই গ্রুপের সর্বোচ্চ মুরব্বীদেরকে আনার সকল দায়িত্ব সরকার নিজ হাতে আঞ্জাম দিচ্ছেন তাদের সকল মুরব্বীরা তাদের ইস্তেমায় শরিক হয়ে ইস্তেমা ময়দানে বয়ান করছেন এতটুক সাপোর্ট সরকার দিছেন এখন দ্বিতীয় পর্বে যে আমরা ইজতেমা করব আমাদের সর্বোচ্চ মুরব্বী মারণা সাদ কান্দুলভিকে বাংলাদেশে এনে আমাদের ইস্তেমা করানোর বিষয়টাও সরকারের হাতে তিনি এক পক্ষকে সাপোর্ট দিয়ে আরেক পক্ষকে কেন দিলেন না এই জন্য এটা দ্বার ভাই আমরা সরকার পাচ্ছি এবং আরেকটা কথা বলে দিতে চাই যদি সরকার ভয় পান যে তিনি এয়ারপোর্ট থেকে টঙ্গি ইস্তেমা ময়দান পর্যন্ত সায়দ সাহকে আনতে পারবেন না এই ফোর্স তা নাই এই সাহস তা নাই স্পষ্টভাবে বলতে চাই এই দায়িত্ব আমাদের হাতে ছেড়ে দিন টঙ্গী এজতেমা ময়দান থেকে এয়ারপোর্টে গিয়ে সাহাদসাহকে আবার এনে এজতেমা শেষ করে আবার এয়ারপোর্টে পৌঁছে দেওয়া পর্যন্ত পুরা দায়িত্ব আমাদের দাওয়াত তাবলিগের সাথে দেয় আমরা যান বাজি রেখে আমরা যান বাজি রেখে তার নিরাপত্তা বিধান করব ইনশাআল্লাহ আমরা দেখাই দিব আমরা আমরা ধর্ম মন্ত্রণালয়ের প্রতিদিন একাধিকবার যাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ থেকে ওমরার উদ্দেশ্যে রনা হওয়ার দেড় ঘন্টা আগে আমাদের সাথে কথা বলছেন এবং এবং প্রধানমন্ত্রী বরাবর আমরা একটা চিঠি পাঠিয়েছি এবং সেটা রিসিভ হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি রিসিভ হয়েছে ধর্মমন্ত্রীর চিঠি রিসিভ হয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ রক্ষা করার চেষ্টা করতেছি সব জায়গায় আমাদের নক করা শেষ কেউ আমাদেরকে আশ্বস্ত করতে পারেন নাই অতএব আমাদের আর সামনে কোনো রাস্তা নাই পিঠ দেয়ালে ঠেকে গেছে কি হয়ে যাবে সেটা যেন না হয় এই জন্য বিনীতভাবে প্রধানমন্ত্রীর নিকট আমরা আবদার জানাতে চাই আপনি অভিভাবক আপনি যদি দায়িত্ব নেন আপনি যদি সরাসরি উদ্যোগ গ্রহণ করেন সরাসরি হস্তক্ষেপ করেন এই বিষয়টা এক মুহূর্তে সমাধান করা সম্ভব এই জন্য আমরা প্রধানমন্ত্রীর সাক্ষাৎও চেয়েছি আপনাদের মাধ্যমে এ আওয়াজ সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমরা পৌঁছাতে যাচ্ছি